গত দুদিনের টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে জলের তলায় সদ্য রোপণ করা বিঘার পর বিঘা ধানের জমি, কয়েকশো বিঘা সবজি জমি জলের তলায়। চাষের জমিতে জল জমে যাওয়ায় ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা মাথায় হাত চাষিদের। বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টির জলে ফুঁসছে অজয় নদ, জল বেড়েছে টুমনি নদীতেও, জল ঢুকেছে নদীর আশেপাশের এলাকাতেও। কাঁকড়ার মোল্লা মলানদিঘির বিষ্ণুপুর ও বিদবিহারের প্রায় দশটি গ্রামের চাষিরা সবজি চাষ করে থাকেন। অতিবৃষ্টিতে এবার চাষিদের চিন্তা বাড়িয়েছে। বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে যাওয়ায় ঘুমুরেছে কৃষকদের, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কাও করছেন তারা। চাষের জমির পাশাপাশি এলাকার একাধিক ইটভাটাও জলমগ্ন হয়ে পড়েছে, নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার কাঁচা ইট, ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকেরাও। পটল, তারপরে ধান মাঠ ডুবে রয়েছে। কতটা সমস্যা হবে? প্রচুর সমস্যা, সবই নষ্ট হয়ে, জল হলে সবই নষ্ট হয়ে গেল। কত বিঘা ছিল সবজি এখানে মোটামুটি? আমার তো 5 বিঘা ছিল। টোটাল কত হবে? তাও এনে অনেক, 50 বিঘা। সবই চলে গেছে? সবই চলে গেছে। আমাদের বেনাশ্রী, দুর্গাপুর, মামরা, চণ্ডীদাস এদিকে সাপ্লাই দিত, এখন বন্ধ সব। এটা কালকের পরশুদিন রাতের থেকে বৃষ্টি হয়ে এইটা ডুবে গেছে। কালকে সারা দিন ছিল, অনেক ক্ষতি, বলা যাবে না কতটা ক্ষতি হবে। ক্ষতি বলতে পটল আছে 1 বিঘে, আর ধান তো জলের তলায় দেখতেই পাচ্ছেন। এবার পটলটা এই মাঠে আছে, এই যে নদীর পাড়ে জলটা ফুলছে, মনে হয় থাকবে না। ওই ক্ষতি বলতে প্রচণ্ড ক্ষতি, আর এরকম যদি আর 2-1 দিন বৃষ্টি দেয় তাহলে আর সমস্যা, মানে বিশাল সমস্যা। এবার ধানের যা অবস্থা মনে হয় না যে আর হবে, দেখা যাক কী হয়। এবার শুনে বল, পটল আছে, বরবটি, শশা, কারো কারো কপি আছে, মানে সবজি তো সব রকমই চাষ হয় এখানে। সব বিশাল ক্ষতি হয়ে গেলো বর্ষা। চণ্ডীদাস, বেনাচিটি, এই দুর্গাপুরেই যায় বেশি, আর এই এলাকাতেই সব থেকে বেশি চাষ হয় সবজি। সমস্যা সবজিতে যেমন তেমন, এরপরে সমস্যা হবে ধানের চালের আরও বেশি সমস্যা হবে, কারণ এরপরে তো ধান তো নাই, সব তো কেটে যাবে। এবার যা ডুবে গেছে এবার সব কেটে যাবে। এবার ধান চালের তো মনে হয় দাম বাড়বে, কারণ বর্তমানে তো সব ধান নষ্ট হয়ে যাবে। আর সমস্যা সব তো জমি টুমনি নদীর জলে, সব জঙ্গলের জলে আর টুমনি নদীর জলে একদম সমস্ত ধান জমি, কুমড়ো, পটল সব জলের তলায় এখন। তাও মোটামুটি আমাদের অবস্থা খুবই খারাপ। 1000 বিঘে জমি হবে ছিল কুমড়ো, আমার নিজের কুমড়ো ছিল 1 বিঘা, এই শুরু হয়েছিল ধরতে, সব জলের তলায় ডুবে গেছে একদম। আর বীজতলাও নষ্ট হয়ে গেছে, যে ধান পুঁতবে আবার, ধান যেগুলো পোঁতা হয়েছিল সেগুলোও নষ্ট হয়ে গেল। কোন সমস্যা চাষিদের দুর্ভোগের সীমা নাই কিছু। একবার খরচ করে চাষ করে তো সব চলে গেলে এবার কী করে চাষ করবে? সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা উপকৃত হই খুবই। ক্ষতি হয়েছে যা মাটি ছিল, মাটার ইট ফিট সব নষ্ট হয়ে গেছে। তাহলে কতটা সমস্যা? সম্পূর্ণ সমস্যা, ক্ষতির অঙ্কটা বলা যাবে কি? পুরোটাই ক্ষতি। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।